সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম শিশু ও কিশোরদের চেষ্টায় বাঁচলো চার কুকুরছানা ছানা বাল্য বিয়ে বন্ধে সচেতনতা বাড়াতে মতবিনিময় শনিবার জোড়া লাগানো জমজ শিশুর চিকিৎসায় সহায়তা দিল যুবলীগ নেতা শহীদুল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপাইনাবগঞ্জে বুধবার কয়েকজন শিশু ও কিশোরের চেষ্টায় বেঁচেছে চারটি কুকুর ছানা যেন প্রাণী প্রেমের চেষ্টা হয়েছেগঞ্জ পৌরসভার মসজিদ পাড়ায় একটি আম বাগানে পরিত্যক্ত পাতকুয়ায় পড়ে গিয়েছিল কুকুরের চারটি ছানা ওইখানে খেলার সময় কুকুরের ছোট ছানাগুলোর অনবরত কান্নার আওয়াজ কানে যায় রোহান বিশাল সহ বেশ কয়েকজন শিশুর ছোট্ট শিশুরা পাতকুয়ার ঢাকনা ভেঙে কুকুরের বাচ্চাগুলোকে বের করার চেষ্টা শুরু করে বিষয়টি দেখতে পেয়ে তাদের সাথে যোগ দেন জাহিদা ফেরদোস মিম নামে এক শিক্ষার্থী তিনি কুকুরের ছানাগুলো উদ্ধারের জন্য তার ছোট ভাই জিনেদিন আবেদিন জিদানকে ডেকে আনেন তারা সকলে মিলে মই এনে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় পাতকুয়ায় মই নামে বাচ্চাগুলোকে উদ্ধার করেন জাহিদা ফেরদোস মিম জানান খুব সম্ভবত দশ বারো দিন থেকে ওই পাতকুয়ায় পড়েছিল বাচ্চাগুলো বাচ্চাগুলো আম বাগানে যখন হয়েছিল বেশ কিছুদিন দেখতে পেতাম হঠাৎই আর দেখা যাচ্ছিল না আমরা বুঝতে পারিনি যে পাতকয় পড়ে গিয়েছে তবে বাচ্চাগুলো জীবিত উদ্ধার করা গেছে এতে আমাদের অনেক ভালো লাগছে বাল্য বিয়ে বন্ধে সবার সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই মত বিনিময়ে ইমাম পুরোহিত কাজী শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেবেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব তুই ওয়াহিদাদ আক্তার জেলা প্রশাসনের পাঠানো এক পত্র বিনিময়ে এ তথ্য জানানো হয়েছে ওই পত্রে জানানো হয় সভায় বাল্য বিবাহের কুফল বাল্য নিরোধ আইন সম্পর্কে আলোচনা করা হবে চাপাইনাবগঞ্জের বিদিরপুর মহল্লায় জন্ম নেওয়া জোড়া লাগানো জমৎ শিশুর চিকিৎসার সহায়তা দিয়েছেন যুবলীগ নেতা শহীদুল ইসলাম সরকার তিনি বুধবার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা শিশু দুইটির খোঁজ খবর নেন এ সময় তিনি তাদের বাবা রুবেলের কাছে দশ হাজার টাকা তুলে দেন বিদিরপুর মহল্লার মোহাম্মদ রুবেলের স্ত্রী আঙ্গুরি বেগম সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম দেন দুই শিশু শিশু দুইটি নাভির কাছ থেকে জোড়া লাগানো পরে বিষয়টি জানতে পেরে চাপাই জেলা প্রশাসনের উদ্যোগে তাদের ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিয় সুধি আজ এখানেই শেষ করছি চাপাই নবাবগঞ্জ সংবাদ আজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল